মহাভারত বলছে সত্যযুগে সকল স্থানে তীর্থ, ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব, দ্বাপরের শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা। তাই সনাতন বিশ্বাস মতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিতোদ্ধারিণী, অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিণী। যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে। সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয়। একবার দেবী পার্বতীর সখী জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থ স্নান করাতে। দেবী তাদের অভিলাষপূর্তির আশ্বাসন প্রদান করেন। এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। সখীদ্বয় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, হে দেবী, আমাদেরকে একটিমাত্র তীর্থ দর্শন কেন করালেন? দেবী পার্বতী উত্তর দিলেন, গঙ্গা সর্বতীর্থজননী ও সর্বধর্মের প্রসবিত্রী, তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয়। এই কারণে বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে। রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্বে ও মহাদেবীত্বে। পদ্মপুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্না হন সাতজন শক্তি। তারা হলেন সাবিত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমা, শক্তিবীজা, তপস্বিনী ও গঙ্গা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবী গঙ্গা মূল প্রকৃতির প্রধানাংশদের অন্যতমা। আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা, দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন। গঙ্গা আকাশগঙ্গা মন্দাকিনী রূপে স্বর্গেও প্রবাহিত। কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যারূপে। ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী। কিন্তু আদ্যাশক্তির এই অংশরূপিণী গঙ্গা মর্তে কেন এলেন এবং এলেনই বা কীভাবে? কী কারণে তাকে এত পবিত্র মানা হয়? কেন গঙ্গার জল এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সনাতনী মাঙ্গলিক অনুষ্ঠানে? গঙ্গার জলে স্নান করে কী কী ফল পাওয়া যায়? গঙ্গার জলে স্নান করলেই কি সব পাপ ধুয়ে যায়? কীরূপে বা কোন মন্ত্র উচ্চারণে দেবী গঙ্গাকে সন্তুষ্ট করা যায়? এই প্রশ্নগুলোই এখন উকি দিচ্ছে আপনার আমার মনের কোণে। আমরা বিশ্বাস করি আমাদের সকলেরই জানার দরকার এই সকল প্রশ্নের উত্তর। আসুন সনাতনের রত্নগর্ভ থেকে জ্ঞান আহরণ করি এবং অন্যদেরকেও এই অমৃত সুলভ জ্ঞান বিতরণ করি। গঙ্গাদেবীর জন্মকাহিনী বিষয়ে সনাতন ধর্মগ্রন্থগুলোতে তিনটি মত জানতে পারা যায়। প্রথম মতে ব্রহ্মার কমণ্ডলু এক নারীমূর্তির স্বরূপ প্রাপ্ত হয়। এই দৈব নারীমূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে। বৈষ্ণব মতানুসারে ব্রহ্মা তার কমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধচিত্তে বিষ্ণুর পদধৌত করেছিলেন। সেই শ্রীপাদধৌত জল থেকেই জন্ম হয় মহাপবিত্র গঙ্গার। তৃতীয় মত অনুযায়ী গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং দেবী পার্বতীর জ্যেষ্ঠ ভগিনী। তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন। কিন্তু স্বর্গস্থ গঙ্গাদেবী কিভাবে মর্তধামে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রবাহিত হলেন সে কথা আমাদের অনেকেরই অজানা। আসুন প্রথমেই জানা যাক গঙ্গার মর্তারোহণের কাহিনী। গঙ্গাদেবীর মর্তারোহণের অন্যতম কারণ ছিল সাগরের জল পূর্ণ করা। একসময় বৃত্তাসুর নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা ও মুনিঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। তার মূল শক্তি ছিল কালকেয় জাতির অসুররা। কালকেয় অসুরগণ বৃত্তাসুরের দুর্বৃত্তায়নকে মদত যোগাচ্ছিল পেছন থেকে। এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজেন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বজ্র। এই বজ্রাঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বৃত্তাসুরকে। এর ফলে মুনিঋষিদের উপর মারাত্মক ক্রুদ্ধ হন কালকেয় অসুরগণ। সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে। গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন। তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ, মুনিঋষি, প্রাণীকুল কেউই।
দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছাল। অবশেষে কোনো উপায়ন্তর না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত্য মুনির। ধ্যানে বসে অগস্ত্য মুনি দেখতে পেলেন সমস্ত কালকেয় অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঢাকা দিয়েছেন। তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সব জল পান করলেন। লুকায়িত অসুরগণ প্রকাশিত হল। তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মর্তলোকে। কিন্তু গোল বাঁধল অগস্ত্য মুনিকে নিয়ে। অগস্ত্য মুনি সমুদ্রের সব জল পান করে ফেলায় জল সংকট দেখা দিল মর্তে। দেবতারা এবার মহর্ষি অগস্ত্যের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার উদর থেকে সমস্ত জল বের করে ফের সমুদ্র পূর্ণ করে দেন। কিন্তু অগস্ত্য জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ উদরস্থ জল তিনি ইতিমধ্যেই হজম করে ফেলেছেন, সেই জল তিনি আর ফেরাতে পারবেন না। এবার আসি রাজা ভগীরথের ঘটনায়। ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী। তার দুই স্ত্রী কৌশিনী ও সুমতি এবং তাদের গর্ভজাত 60,001 পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার। একবার এই মহাপরাক্রমশালী রাজা 100 অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99 যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন, বাকি রইল মাত্র 1 অশ্বমেধ যজ্ঞ। এই 1 যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজেন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজেন্দ্রও এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিলেন। এদিকে যথাসময়ে 100 অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হল। ঈর্ষান্বিত দেবরাজেন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে। তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল্লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে, যার ফলে রাজা সগর অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না। যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথমা স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিলেন। সেই 60,000 রাজপুত্র অশ্বমেধ যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে। অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা। কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন, তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একে তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ, তার ওপর চোরের অপবাদ। মারাত্মকভাবে ক্রুদ্ধ হলেন কপিল মুনি। তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি। সেই ক্রোধানলে পুড়ে ভস্মীভূত হলেন সগর রাজার 60,000 পুত্র। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও যখন 60,000 রাজপুত্র ফিরল না, তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন। তিনি আশ্রম প্রাঙ্গণে খুঁজে পেলেন রাজা সগরের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। কিন্তু আশ্রম প্রাঙ্গণে বিপুল পরিমাণে মানুষের দেহভস্য দেখে তার মনে সন্দেহের উদ্রেক হল। তিনি তখন কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন। এ সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন। কপিল মুনি তাকে তার পিতব্যদের দুর্বুদ্ধিতার কথা অংশুমানকে খুলে বললেন। তিনি আরও বললেন, এই পাপে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তিলাভের অপেক্ষায় অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। তখন অংশুমান আরও কাতর হয়ে মুনির কাছে এই 60,000 পিতব্যদের মুক্তির উপায় জানতে চাইলেন। মুনি বললেন, তোমার 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার স্পর্শেই সম্ভব। এরপর মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন আর অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন পিতামহের কাছে। মহারাজ সগর তার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন বই কি, কিন্তু 60,000 পুত্রের মৃত্যুশোক কুরে কুরে খাচ্ছিল তার হৃদয়কে। শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গাদেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তধাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন। সগর রাজার পরে তার পৌত্র অংশুমান অনেক স্তবস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি। পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন। পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন,
আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তুমি তোমার প্রার্থনা মতো বর চাও। ভগীরথ বললেন, হে বিভো, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছেন, তাদের উদ্ধারের জন্য গঙ্গাদেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই, যিনি বর্তমানে ব্রহ্মার কমণ্ডলুতে বাস করেন। সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রবময়ী গঙ্গাদেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন, তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, হে কৃপাময়, আপনি এ বরদান করলেই আমি কৃতার্থ হই। তখন বিষ্ণু বললেন, হে বৎস, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি, তুমি গঙ্গাদেবী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করো, এর মাধ্যমে তুমি গঙ্গাদেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে। একথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন। বিষ্ণুর অন্তর্ধানের পর ভগীরথ হিমালয় পর্বতের সুউচ্চ শিখরে বসে সহস্র বছর যাবৎ কঠোর তপস্যা করেন। এতে গঙ্গাদেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলাষিত বর প্রার্থনা করার আদেশ দেন। তখন ভগীরথ দেবীকে ষষ্টাঙ্গে প্রণাম করে বললেন, হে জননী, হে শিবমোহিনী, যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন, তবে আপনি ভগবান বিষ্ণুর চরণারবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন। ধরণীতলের বিবর পথ দ্বারা গমন করে ব্রহ্মকোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। তখন গঙ্গা বললেন, হে বৎস, তাই হবে, আমি বিষ্ণু পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে, তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারব না। তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমস্ত মর্তলোক প্লাবিত হবে, সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে, তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এ গিরিশিখরে দাঁড়িয়ে মেঘগর্জনের মতো শঙ্খনিনাদ করলেই আমি বৈকুণ্ঠধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব, তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। একথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন। ভগীরথ গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গাদেবীর আজ্ঞানুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা শুরু করলেন। আহার নিদ্রাবিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবের তপস্যা করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব, দর্শন দিলেন রাজা ভগীরথকে। রাজা ভগীরথ মহাদেবকে ষষ্টাঙ্গে প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, হে পরমেশ্বর, আজ আমার জন্ম, যজ্ঞ, জপ, তপস্যা সকলই সফল হল, কারণ আমি আপনাকে নয়ন দ্বারা দর্শন করলাম, ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে। তখন মহাদেব ভগীরথকে বললেন, হে পুত্র, তুমি তোমার আকিঞ্চন প্রকাশ করো, আমি তোমাকে বাঞ্ছানুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বললেন, দয়াময়, কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন, তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গাদেবীকে ধরণীতলে আনয়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতিরেক ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়াও তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গার অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারো নেই। হে কান্ত, হে ভব, আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোকতারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। তখন মহাদেব বললেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ, পিতৃপুরুষের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরল, আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন। এবার গঙ্গা আরোহণের পালা। বিষ্ণু পদধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলুতে ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন। এদিকে কৈলাসে দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটাজালে আবদ্ধ করে ফেলেন। তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন। মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন। স্বর্গের ধারার নাম হল মন্দাকিনী, পাতালে হলেন ভগবতী, আর মর্তে হলেন অলকানন্দা। গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মকরবাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ,
অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ চলেছেন ভগীরথ, আর পিছনে পিছনে অনুসরণ করেছেন কল্লোলিনী গঙ্গা। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল, মরুভূমি হয়ে উঠল শস্যশ্যামল, বন বনাঞ্চল শোভিত হল পত্রপুষ্পে, পাখির কলরবে মুখরিত হল চারিদিক, মনুষ্যকুলের পূজা আরতি উলুধ্বনি শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। বেগবতী গঙ্গা সামনে যা কিছু পেলেন তা সব কিছু ভাসিয়ে নিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে। এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জহ্নমুনির আশ্রম, জলের তোড়ে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সব কিছু। এতে ধ্যানভঙ্গ হল মুনির, নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন তিনি। সেই রোষানলে তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন, অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন গঙ্গা। এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই, মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তৎক্ষণাৎ কিছুদূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জহ্নমুনির বিধ্বস্ত আশ্রম। তার বুঝতে বাকি থাকল না আসলে কি ঘটেছে। উপায়ন্তর না দেখে জহ্নমুনির চরণতলে লুটিয়ে পড়লেন তিনি। অনেক আকুতি মিনতি এবং প্রার্থনা করে অবশেষে জহ্নমুনির ক্রোধকে প্রশমিত করলেন তিনি। ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন। তখন দ্রবময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখন আপনিই আমার পিতা হয়েছেন, আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জহ্নমুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব। যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপতাপ দূরীভূত হবে। শুরু হলো আবার পথ চলা। পথ চলতে চলতে একসময় ভগীরথ পথের দিশা হারিয়ে ফেললেন। গঙ্গাদেবীও সগর রাজার বংশকে অন্বেষণ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন। এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জলশূন্য সমুদ্রকেও পূর্ণ করে দিলেন তিনি। গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হলেন সেই স্থানের নাম হল গঙ্গাসাগর। এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারায় বিস্তীর্ণ হয়ে শতদিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা। জলের শব্দের মহাকল্লোল বহু দিকে ছড়িয়ে পড়ল। স্রোতস্বিনী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনও ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তের দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীদের। এদিকে বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন রাজা ভগীরথ। ভগীরথের স্তবে খুশি হয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু আবির্ভূত হলেন ভগীরথের সম্মুখে। বিষ্ণু গঙ্গাকে বললেন, এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে। রাজসিক আর তামসিক ধারা আরও পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে, আর সাত্ত্বিক সত্তা মূল ধারায় প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে। পূর্বের সেই রাজস্বিক তামসিক ধারার নাম হল পদ্মা। ভারতের উত্তরাপথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায়, আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায়। আর ভগীরথকে বিষ্ণু বললেন, তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে, তখন সেই পথে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছাবে। ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চাৎ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্ত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন। কপিল মুনির আশ্রমে উপস্থিত হলে মহর্ষি কপিল গঙ্গাদেবীকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন। তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, সগর সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছেন? তখন মুনিবর বললেন, হে জননী, দেখুন ভস্মরাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গঙ্গা সে ভস্মরাশি দেখা মাত্রই তা জলপ্লাবিত করলেন। ভস্ম সকল গঙ্গার জল স্পর্শ মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরথে আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষগণের মুক্তিলাভ দর্শন করে আনন্দে নৃত্য করতে লাগলেন ভগীরথ, আর গঙ্গার জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন। এরপর ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্খধ্বনি করলে সেই শঙ্খধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিবর হতে ধরণীতলে আগমন করলেন, আর একটি ধারা পাতালপুরীতে রয়ে গেল। সেই ধারাটি ভগবতী নামে বিখ্যাত হল, এবং ভগীরথের নাম থেকে গঙ্গার সাত্ত্বিক ধারার নাম হল ভাগীরথী। এভাবে গঙ্গাদেবী যিনি বিষ্ণু পদপাদ্যে বাস করতেন তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন। এখন প্রশ্ন হল, গঙ্গা স্নান করলেই কি সব পাপ নাশ হয়? চলুন একটি ঘটনার মাধ্যমে জেনে নেওয়া যাক। একবার আদিযোগী শিব তার পত্নী তথা পার্বতীকে নিয়ে আকাশপথে কৈলাসে যাচ্ছিলেন।
পথে তারা দেখলেন গঙ্গা নদীতে অনেক ব্যক্তি পাপমুক্ত হওয়ার আশায় গঙ্গা স্নান করছেন। এত লোকের একসাথে স্নান করা দেখে পার্বতী অবাক হলেন। তিনি শিবকে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক গঙ্গা স্নান করছেন, তারা সবাই কি পাপমুক্ত হন? প্রশ্ন শুনে শিব বললেন, চলো আমরা নিজেরাই উত্তর খুঁজে দেখি। এরপর শিব গঙ্গা নদীর তীরে সব অর্থাৎ মৃত সেজে শুয়ে পড়লেন। পাশে বসে পার্বতী সদ্য বিধবা সেজে তথা ধূমাবতীর রূপ ধারণ করে বিলাপ শুরু করলেন। গঙ্গা স্নান করে অনেকেই তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ দৃশ্য দেখে তারা কারণ জিজ্ঞাসা করলেন বিধবাবেশী দেবী পার্বতীকে। পার্বতী তাদেরকে উত্তর দিলেন, আমার স্বামী কিছুক্ষণ আগে পরলোক যাত্রা করেছেন, কিন্তু আমার এমন কেউ নেই যিনি সব দেহটি সৎকারে সাহায্য করবেন, তাই নিরুপায় হয়ে আমি কাঁদছি। মাতা পার্বতীর রোদন শুনে অনেকেই সব দেহটি বহন করে শ্মশানে নিয়ে যেতে আগ্রহী হলেন, কিন্তু বিধবাবেশী পার্বতী জানালেন একটি শর্তে তার স্বামীর সব দেহটি স্পর্শ করা যাবে। শর্তটি হল, যিনি নিষ্পাপ ও পবিত্র শুধুমাত্র তিনি এই শব্দেহের সৎকার কার্যে অংশগ্রহণ করতে পারবেন। এ কথা শুনে থমকে গেলেন সবাই। তারা সবাই গঙ্গা স্নান করেও নিজেকে পবিত্র বা নিষ্পাপ মনে করতে পারছিলেন না। অগত্যা কেউই শব্দেহের সৎকার কার্যে এগিয়ে আসতে সাহস পেলেন না। ঘটনাক্রমে এক মহাপাপী সেই পথ ধরে যাচ্ছিলেন। বিধবাবেশী পার্বতীর কান্না শুনে তিনি এগিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, মাতা আপনি কাঁদছেন কেন? বিধবারূপী পার্বতী পুনরায় তাকে আগের সমস্ত কথা বললেন। পার্বতীর কথা শুনে পাপী লোকটি বললেন, মাতা আপনি কোনো চিন্তা করবেন না, গঙ্গায় স্নান করলে সব পাপ দূর হয়ে যায়, আমি স্নান করে এসে সব দেহটির সৎকারের ব্যবস্থা করছি। একথা বলে লোকটি দ্রুত স্নান সেরে এসে দেখলেন সেখানে সবটিও নেই, সেই ক্রন্দনরত বিধবাও নেই। ততক্ষণে সবরূপী শিব এবং বিধবাবেশী পার্বতী আবারও আকাশপথে যাত্রা শুরু করেছেন। শিব এবার স্মিত হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি বুঝতে পারলে? পার্বতী উত্তর দিলেন, শুধু গঙ্গা স্নান করলেই পাপমুক্ত হওয়া যায় না, বরং যারা দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে গঙ্গা স্নান করে তারাই পাপ থেকে মুক্তি লাভ করে। আমরা অনেকেই পুণ্যলাভের আশা এবং পাপমুক্তির জন্য অনেক ধরনের কাজই করে থাকি, কিন্তু মনে যদি দৃঢ় বিশ্বাস ও আস্থা না থাকে তাহলে আমাদের পাপমুক্তি বা পুণ্যফল কোনোটিই অর্জিত হয় না। এবার আসুন জেনে নেওয়া যাক, কোন কোন তিথিতে গঙ্গা স্নান করলে কি কি ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার শুক্লা দশমী তিথিতে যদি দশহরা পড়ে তাহলে সেদিন গঙ্গা স্নান করলে দশ জন্মের অর্জন করা সব পাপ ক্ষয় হয়। এছাড়াও অযুত পরিমাণ অশ্বমেধ যজ্ঞের যে ফল মেলে তা শুধুমাত্র একবার দশহরা স্নান করলে লাভ করা যায়। এই যোগ ভাগীরথ দশহরা নামে পরিচিত। স্কন্দপুরাণ বলছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান করলে বহু শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। রবিবারে সূর্যগ্রহণ এবং সোমবারে চন্দ্রগ্রহণ হলে চূড়ামণি যোগ হয়। এই যোগে গঙ্গা স্নান করলে অনন্ত গঙ্গা স্নানের মতো ফল লাভ হয়। গ্রহণ চলাকালীন যে গঙ্গা স্নান তাকে গ্রহণ স্নান বলা হয়, আর গ্রহণ শেষের যে স্নান তাকে বলা হয় মুক্তি স্নান বা মোক্ষ স্নান। পুরাণে বর্ণিত হয়েছে সূর্যগ্রহণকালে হরিদ্বারে গঙ্গা স্নান প্রয়াগ, পুষ্কর, গয়া এবং কুরুক্ষেত্রের মতো পুণ্যদায়িনী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে দ্বাদশী তিথি তা গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত। এই দ্বাদশী মহাপাপ নাশিনী। এই তিথিতে গঙ্গা স্নান করলে মহাপাপও নাশ হয়। পুনর্বসু নক্ষত্র ও বৃষলগ্ন যদি চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে যোগ হয় তাহলে এই যোগে ব্রহ্মপুত্রে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় এবং সমস্ত তীর্থস্থান পরিভ্রমণ ও স্নানের ফল লাভ হয়। পৌষ মাসের অমাবস্যা তিথিতে মূলা নক্ষত্র যোগ হলে তাকে বলা হয় নারায়ণী যোগ। এই যোগে করতোয়াতে স্নান করলে 3 কোটি কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। পরিশেষে পবিত্র রূপিণী গঙ্গাদেবীর মন্ত্র দিয়ে শেষ করতে চাই। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি, অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন সুখদাত্রী মোক্ষদাত্রী গঙ্গা, সেই গঙ্গাই আমার পরম গতি। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।